এমন একটি ইনভেস্টমেন্ট ঘরে বসেই বানাতে পারবেন শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এর জন্য আপনাকে এমন একটি টেনিস বল নিয়ে নিতে হবে যেটা মার্কেটে খুব কম দামে পেয়ে যাবেন। আর চাকুর সাহায্যে উপরে সাইডে এমন করে একটি গোল কাট লাগিয়ে নিতে হবে। আর দুটি এমন যে কোনো বোতলের মুট কিনে নিতে হবে। আর এমন একটি ম্যাচস্টিক নিয়ে এদিকে ঢাকনার উপর এইভাবে লাগিয়ে পিছন থেকে কেটে নিতে হবে। আর একদম এইভাবেই পুরো ঢাকনাটিকে ম্যাচস্টিক দিয়ে ভরে নিতে হবে। আর এটির মাঝখানে একটি স্কোয়ার শেপের কাট লাগিয়ে নিতে হবে। আর এটি পিছনে গুলো লাগিয়ে টেনিস বলের উপর এইভাবে লাগিয়ে নিতে হবে। আর একটি 5 টাকা দামের সুইচ বাটনকে ঢাকনাটির উপর এইভাবে ফিট করে নিতে হবে। আর আরেকটি বোতলের মুটকি নিয়ে গুলো লাগিয়ে ঢাকনাটির উপর এইভাবে লাগিয়ে নিতে হবে। আর ঢাকনাটি বন্ধ করে এটি সাইডে এমন একটি ফুটো করে নিতে হবে। আর এই ফুটোটির মধ্যে এমন একটি রিংকে ঢুকিয়ে নিতে হবে। আর দুটো এমন এলইডি নিয়ে নিতে হবে যেটা মার্কেটে ইজিলি 1-2 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এমন একটি ব্যাটারি কানেক্টে নিয়ে নিতে হবে। আর এই দুটি জিনিসকে বলে লাগানো সুইচ বাটনের সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে। আর একটি 15 টাকা দামের ব্যাটারিকে ব্যাটারি কানেক্টারের সাথে অ্যাটাচ করে এটিকেও বলের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। আর বলটিকে যে কোনো জিনিসের সাহায্যে পিছন দিক থেকে আটকে নিতে হবে। আর এখন হবে আসল ম্যাচ। আর আপনি এটিকে কিছুটা এইভাবে ইউজ করতে পারবেন।